কৃত্রিম বানর ডুব গল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের শহর কান্থার নাই বিশ্ববিদ্যালয়খনের কর্তৃপক্ষর কৃত্রিম বানর বাবে হারাহাস্তির সম্মুখীন হবলগা হয়েছে ছাত্র ছাত্রী সকল বিশ্ববিদ্যালয়খনের একাংশ আবাস নিবাসর শহরতো খুমাল পানি নতুন রাষ্ট্রীয় ঘাইপথর কাহর নলা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া বাবে এইদরে সমস্যাত ভুগিছে ছাত্র ছাত্রী সকল দুজাক বরষুণ দিওতে যে পানি অবস্থা হয়েছে আমার হোস্টেলখনত আর ওসর সুবুরিয়া হোস্টেল কেখনত সেই বস্তুটা মানে অতি মানে দুঃখলগা কথা কারণ দুজাক বরষুণতে আজি এনেকা অবস্থা হয়ে গেছে আমি ক্লাস যাব পৰা নাই আমি এক্সাম দিব যাব পৰা নাই আমি মার্কেটলে নিজের এসেনশিয়াল বস্তুখিনি আনিবলে যাবলে পৰা নাই আর আমি নিজের কোঠার মাজত রুমের ভিতর আমি বন্দী হয়ে আছো আর যদি এজাক বরষুণ দিয়ে তেনহলে রুমলকে পানি পাবগে সেই অবস্থা হয়ে আছে আজি আমার হোস্টেল সমূহর গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আর ইয়ার কথা যেটা উইন্টার চলি আসলে আমি এই প্রবলেমটার কথা আমি জিও অথরিটির জিও কর্তৃপক্ষ আমি কথা পাতিছিলাম কিন্তু এটা বড় একটা গুরুত্ব নিদিলে আর এই কেদিনমানের আগতে ইয়াতে লাখ লাখ টাকা খরচ করে পেলায় আর্থ ফিলিং করালে বালি বালি মাটি দিয়ে পেলায় কিন্তু তারপর কি হল তারপর যুন্তু পানির যুন্তু সংখ্যা পানির যুন্তু ভলিউম তো সেটা বাড়ি আহিলে আর এটা রুমলকে পানি আহি গেছে আর জিএম আমি অনুরোধ করব বিচারি জিএমসিক অসম সরকারক আর জিও কর্তৃপক্ষক যে এই কথাখিনি একদম অতি সোনকালে আমার এই প্রবলেমখিনি সলভ করুক আর যদি এই প্রবলেমখিনি সলভ নকরে তেনহলে ইয়াত বহুত লেতেরা পানি আমার হোস্টেলের ভিতর আহি গেছে আর বহুত লড়া ছলে ইয়ার কিন্তু বেমার আজার হব আর যদি বেমার আজার হয়ে পেলে যদি কিবা হয় আমার ছাত্র ছাত্রী কিন্তু সেই বস্তুটার দায়ী কিন্তু জিও কর্তৃপক্ষে উঠাব লাগিব আর যদি আমার কথা নুশুনে আমার যদি দুঃখ আমার যদি এই অবস্থার যদি চকু নিদিয়ে তেনহলে কিন্তু আমি তীব্র প্রতিবাদী কার্যসূচী হাতত লবলেও কিন্তু এটা মানে লবকে লাগিব নহলে একো উপায় নাই আমি আজি তিন চারিদিন হল এনেকা অবস্থাত আছো আমি আর এটা আপনাদের যদি চারিওফলে চাই চারিওফলে লেতেরা পানি সুমাইছে এই পানিখিনি হেলদি পানি নয় এইখানে গোটে ড্রেইনের পানি আর এনেকা ধরনের পানি সুমাইছে ইমান গন্ধ রাতে আমি থাকিব নোৱাৰো আর আমার যোনখিনি বাথরুম আছে বাথরুমখিনিরও ওভারফ্লো হয়ে গেছে আমি কত যাম কি করি মানে এনেকা একটা অবস্থা হয়ে গেছে আর গুহাটি ইউনিভার্সিটি গুহাটি বিশ্ববিদ্যালয় যোনটো মানুষে কয় যে দশ বছর আগের কথা অসমের কথা ভাবে তার যদি আজি এনেকা পরিস্থিতি তেনহলে গোটে অসমখনৰ কি হব সেই কথাখিনিকে কৈ পেলাই আমি অনুরোধ করব বিচারিছো যে তেওঁলোকে অতি সোনকালে প্রবলেমখিনি সলভ করুক বিশ্ববিদ্যালয়খনের কর্তৃপক্ষক বারে বারে অনুরোধ করে বিফল হয়ে পড়ছে ছাত্র ছাত্রী সকল চাওক আসলে পরিবেশটা এনেকা হয়েছে যে মানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগফালে দুয়ারডাং দিলে কিন্তু পাছফালে ধুপাং পাং একই নাই পাছফালে অবস্থা নাইকিয়া হয়ে আছে এয়ার চাওক অলপ দিনের আগে আগে ব্রহ্মপুত্রর পলস আনি পেলায় ইয়াত আর্থ ফিলিং করলে আর আজির অবস্থা চাওক আজি পানির পরিমাণ আহি এনেকা একটা অবস্থা পালেহি যে আমার হোস্টেলত রুমের ভিতর সুমাব আর আমার কাইলে পরীক্ষা আছে কালি এজাক বরষুণত আজির পানি প্রায় ঘরের ভেটিলেকে উঠিলে পরহিলেকে সেই গেটলকে আসলে এই চোতাল ভরি আসলে আজি এজাক বরষুণত রাতেপর এজাক বরষুণত আহি পেলায় আমার হোস্টেলের রুমের সময় ভিতর সুমাবলে পারিলে আর বতরের ওপর ভরসা নাই আজি যদি এজাক বরষুণ দিয়ে আমার অবস্থাটা কি হব সেই কথা আমার কর্তৃপক্ষ এবার চকু দিব লাগে মেমোরান্ডামর ওপর মেমোরান্ডাম দিয়া গেছে আর আমার আমাক মাত্র প্রতিশ্রুতি দিয়া গেছে প্রতিশ্রুতি ফুলজারি দিয়া গেছে আর এই কথাতে আমি সান্ত্বনা লৈ পেলায় আমি এই অবস্থা পাব থাকবল হয়েছে উপায় নাইকিয়া হয়েছে আমার আর সেই কথা লৈ কর্তৃপক্ষ চকু না রাখি পেলায় বিভিন্ন অপরিকল্প ব্যবস্থার ধেমা হিরে মাত্র যি লালসা পূর্ণ করে আছে নিজের স্বার্থ সিদ্ধির কাম করে আছে মাত্র আর আমি কব বিচার যে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইমানখিনি হেমাহির পিছতো যদি যদি এই এই আটাইতকৈ ডাঙর সমস্যাটা যদি এই আটাইতকৈ অত্যাবশ্যক সমস্যাটা যদি গুরুত্ব নিদিয়ে তেতিয়াহলে আমি ধিক্কার দিছো আমি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষক আমি অনুরোধ জানাইছো যে যাতে অকনমান চকু দিয়ে চায় আর নহলে আসনবিলাক খালি করে দিয়ক যোগ্যজনক সেই আসন এড়িয়ে দিয়ক আমি সেইটাই আহ্বান জানাইছো কারণ গত বছরের পিছতো যদি যদি ইমানখিনি কথা যদি চকু রাখব নয় অভিযন্তার উপর অভিযন্তা বহি আছে কর্মীর উপর কর্মী বহি আছে লাখ টকার কোটি টকার কন্ট্রাক্ট সদায় চলি আছে কিন্তু পানির সমস্যাটা আজিলেক মুক্তি করবা নাই গাড়িগাঁও স্মার্ট ড্রেনেজ সিস্টেম আছে তার আমার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের যদি ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেমের পানি লগলগা দিবা নাই পুরোনা যা ড্রেন আসে সববুর পুতি পেলাইছে পুতি পুতি নতুনকে ঘর বনাইছে বিল্ডিং বনাইছে কিন্তু ইয়াত কোনো ফলপ্রসূ ব্যবস্থা হাতত লওয়া নাই বিশ্ববিদ্যালয়ের নিচিনা একা একটা পরিবেশ যদি এনেকা একটা পরিবেশ হয়ে থাকে তেতিয়াহলে আমি কেনেকে ভাবিম যে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের লগত লৈ পেলাই এই যে সপন দেখিছে মুখ্যমন্ত্রী স্মার্ট সিটির সপন দেখিছে বিকশিত অসমৰ সপন দেখিছে তেখেতে ফলপ্রসূ হব ব্যুরো রিপোর্ট নারদ লাইভ।